ওই সমস্ত ব্যক্তিদের পাসপোর্ট জব্দ করা হোক, তাদেরকে ব্ল্যাক লিস্ট মারা হোক, আজীবন জন্য তাদেরকে পাসপোর্ট ব্যান করা হোক, এই সমস্ত কড়া আইন করার দরকার আছে। মরে যাওয়ার ব্যক্তির খেতাব আপনি বাতিল করবেন, এতে কি লাভ হবে? কোনো লাভ হবে না। ওই মরে যাওয়ার ব্যক্তির চারানার উপকার হবে না, অপকারও হবে না। যারা জীবিত আছে, যারা দেশের ভাবমূর্তি নষ্ট করে, যারা এই ধরনের ক্রাইম করে, তাদের খেতাব বাতিল করুন, তাদের পাসপোর্ট বাতিল করে দেন। এমন কি তার শিরচ্ছেদ পর্যন্ত হতো। আর এই সমস্ত ব্যক্তিদের কল্লা কেটেই ফেলা হোক, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই যারা প্রবাসীদের ভাবমূর্তি নষ্ট করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি জহির রায়হান দুবাই থেকে বলছি। সোশ্যাল মিডিয়ার আমার ভাই এবং বোনেরা যারা প্রবাসে থাকেন, তারা আমার বিশেষ করে এই ভিডিওটি শুনবেন এবং দেখবেন, এবং গুরুত্বের সাথে ভিডিওটি দেখার জন্য আমি আপনাদেরকে বলতেছি। এর বিশেষ কারণ হচ্ছে, আপনারা যারা বাইরের দেশে যাবেন বা প্রবাসে যাবেন, যে কেউ আপনাদেরকে সামান দিবে, আপনারা নিজ দায়িত্বে সেই সামানকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করবেন এবং চেক করে দেখবেন এর মধ্যে কি আছে। সে আপনার নিকটবর্তী আত্মীয় হোক, আর বন্ধু বান্ধব হোক, আর যেই হোক, যেমন এমন কোন বিশ্বস্ত ব্যক্তি হলেও আপনি আপনার জীবনের নিরাপত্তার জন্য আপনি সামানগুলো চেক করে আপনার ব্যাগেজে নিবেন। আচারের বয়ামে বিশেষ কায়দায় লুকায়িত 10,000 পিস ইয়াবা সহ এক সৌদিগামী যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্ম পুলিশ। রোববার রাত 3:30 দিকে বিমানবন্দর বহির্গমন টার্মিনাল থেকে রাকিব হোসেন নামে এক যাত্রীকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্ম পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন। ঘটনার বিবরণে জানা যায় যে গালফ এয়ারের একটি ফ্লাইট যোগে ঢাকা থেকে ভোর রাত 5:40 বাহরাইন হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল আটককৃত রাকিব হোসেনের। রাকিব আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করে বিমানবন্দর আর্ম পুলিশের সদস্যরা। এ সময় তেঁতুলের আচারের দুটি বড় বয়ামে 9,885 পিস ইয়াবা পাওয়া যায়, যার বাজার মূল্য 50 লক্ষ টাকা। আটককৃত রাকিবের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। জিজ্ঞাসাবাদে রাকিব জানিয়েছে যে নাজমুল নামের ট্রাভেল এজেন্সির এক ব্যক্তি তাকে ইয়াবা সহ আচারের বয়াম দিয়েছে। নাজমুল সহ আরও অজ্ঞাতনামা ব্যক্তিকে এই মামলার এজাহারভুক্ত করা হয়েছে। সোমবার আটক ব্যক্তিসহ অন্যান্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়। গতকাল রাত 3:30 গোপন সংবাদের ভিত্তিতে একজন সৌদিগামী যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। তার ব্যাগের মধ্য থেকে দুটি আচারের বয়াম পাওয়া যায়। ওই আচারের বয়ামের ভিতরে প্রায় 10,000 পিসি আবা, অর্থাৎ 9,885 পিসি আবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে জানায় নাজমুল নামের ট্রাভেল এজেন্সির এক লোক তাকে এই ইয়াবা দিয়েছে, সেটা সে সৌদি আরব নিয়ে যাওয়ার কথা ছিল। গালফ এয়ারে বাহরাইন হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল। তার বাড়ি লক্ষ্মীপুর রামগঞ্জ। তার বিরুদ্ধে এবং নাজমুল সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য আইনের মামলা দায়ের করা হয়েছে। বাহ, কি সুন্দর বিষয়! এইসব ব্যক্তিদের দেশে তাদের কড়া সাজা না হওয়ার কারণে, পরিপূর্ণ সাজা না হওয়ার কারণে এরা এখন আন্তর্জাতিকভাবেও ইয়াবার বাণিজ্য করতে চায়। কারণ এদের মনের ভিতরে সেই ডর ভয় কোনো কিছুই নেই। এই সমস্ত মানুষদেরকে সেইভাবে শাস্তি দেওয়ার প্রয়োজন আছে, যেন সেই শাস্তি দেখলে তাদের অন্তর কেঁপে উঠে। এদেরকে সেইভাবে শাস্তি দেওয়া হয় না, এই জন্যই বারবার প্রতিনিহত এরা ইয়াবা বাণিজ্য করতেছে। দেশের সারা জায়গা সর্বস্তরে ইয়াবা ছড়িয়ে দিয়েছে, এখন তারা আন্তর্জাতিকভাবেও ইয়াবার বাণিজ্য করতে চায়। বিদেশে যারা একটু নিরাপদে আছে, প্রবাসীরা যারা একটু নিরাপদে আছে, সেই সমস্ত জায়গার ভাবমূর্তি নষ্ট করার জন্য, তাদেরকেও নেশাগ্রস্ত করার জন্য, সৌদি আরবের মতো একটা পবিত্র স্থান সেখানে পর্যন্ত অপবিত্র করার জন্য এই সমস্ত লোকগুলো উঠে পড়ে লেগেছে। এদেরকে গুলি করে মারা হোক, এদেরকে ফাঁসি দেওয়া হোক, এদের মৃত্যুদণ্ড দেওয়া হোক, যতক্ষণ পর্যন্ত কঠোর শাস্তি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এরা এই সমস্ত কাজ করেই যাবে। এদের পাসপোর্ট ব্যান করা হোক, এদেরকে আজীবনের জন্য বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। তাকে এয়ারপোর্ট পুলিশ যখন চ্যালেঞ্জ করে, পরবর্তীতে তার ব্যাগেজ
খোলা হয় এবং সেখানে একটি দুইটি আসারের বয়ম থাকে। সেই আসারের বয়মের ভিতরে এই ইয়াবাগুলো পাওয়া যায়। কিন্তু তার দাবি হচ্ছে তাকে ট্রাভেল এজেন্সির এক ব্যক্তি তাকে এই আসারগুলো দিয়েছে যে সৌদি আরব যাওয়ার পর অন্য ব্যক্তিকে দেওয়ার জন্য। এখন তার কথা সত্য হতেও পারে নাও হতে পারে সে নিজেও এটাতে জড়িত। আর যদি সত্যি সত্যি সে যদি জড়িত হয় এমন ব্যক্তিদের পাসপোর্ট ব্যান করা হোক, এমন ব্যক্তিদের পাসপোর্ট বন্ধ করে দেওয়া হোক, তাদেরকে আজীবন নিষিদ্ধ করা হোক, একজন মানুষের খেতাব, মরে যাওয়া ব্যক্তির খেতাব আপনি নিষিদ্ধ করবেন, এতে কোনো লাভ নেই, ওই মরে যাওয়া ব্যক্তির কোনো লাভ হবে না। কিন্তু যেই ব্যক্তি জীবিত আছে এই ধরনের ক্রাইম করে এই সমস্ত ব্যক্তিদের পাসপোর্ট জব্দ করে তাদেরকে আজীবনের জন্য পাসপোর্ট বন্ধ করে দেওয়া হোক। এই ব্যক্তি ঢাকা এয়ারপোর্টে ধরা খেয়েছে, তার ভাগ্য ভালো, হয়তো সে 6 মাস 1 বছর জেল হবে, আবার সে জামিনে বের হয়ে যাবে। কিন্তু এই ব্যক্তি যদি সৌদি আরবে গিয়ে ধরা খেত তাহলে সেখানে কি অবস্থাটা না হতো, আজীবন সেখানে তার জেল হতো, এমন কি তার শিরচ্ছেদ পর্যন্ত হতো। আর এই সমস্ত ব্যক্তিদের কল্লা কেটেই ফেলা হোক, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই যারা প্রবাসীদের ভাবমূর্তি নষ্ট করে। এবং দেশের ভাবমূর্তি যেটা আছে সেটা তো অবশ্যই ধ্বংস হতো এই সমস্ত লোকদের কারণে। এবং কি যারা এয়ারপোর্টে একজন প্রবাসী আরেকজন প্রবাসী সামান ইচ্ছাকৃতভাবে চুরি করে, সেটা মোবাইল হোক, সেটা পাসপোর্ট হোক, সেটা টাকা হোক, সেটা স্বর্ণ হোক, সেটা ব্যাগেজ হোক, যারা ইচ্ছাকৃতভাবে একজন প্রবাসী আরেকজন প্রবাসী সামান চুরি করে এয়ারপোর্ট থেকে, ওই সমস্ত ব্যক্তিদেরও পাসপোর্ট জব্দ করা হোক, তাদেরকে ব্ল্যাক লিস্ট মারা হোক, আজীবন জন্য তাদেরকে পাসপোর্ট ব্যান করা হোক, এই সমস্ত কড়া আইন করার দরকার আছে। মরে যাওয়ার ব্যক্তির খেতাব আপনি বাতিল করবেন, এতে কি লাভ হবে? কোনো লাভ হবে না। ওই মরে যাওয়ার ব্যক্তির চারানার উপকার হবে না, অপকার হবে না। যারা জীবিত আছে, যারা দেশের ভাবমূর্তি নষ্ট করে, যারা এই ধরনের ক্রাইম করে, তাদের খেতাব বাতিল করুন, তাদের পাসপোর্ট বাতিল করে দেন।